আহমেদাবাদে হঠাৎই শাহরুখ খানের আগমন। তবে তিনি বলিউড কিং খান নন, 22 গজের নায়ক, গুজরাটের ব্যাটার। আরসিবির বোলারদের বেধরক পিটিয়েছেন রবিবার, চেয়ে চেয়ে দলের করুণ অবস্থা দেখেছেন বিরাট কোহলি। টুর্নামেন্টের টেবিলের তলানি থেকে উপরে উঠতে তারা পারবেন কি? আহমেদাবাদে গুজরাট আরসিবি লড়াই, টস ভাগ্য বিরাটদের পক্ষে, বেঙ্গালুরু আগে ফিল্ডিং এ। শুরুতেই গুজরাট ডেরায় আরসিবির আক্রমণ, 6 রানে দলের উদ্বোধনী জুটির পতন, 5 রানে সাজ ঘরে ঋদ্ধিমান সাহা। শুরুর ধাক্কা সামলে উঠতে পারেননি কাপ্তান শুভমান গিল, 16 রানে গেছেন থেমে ম্যাক্সওয়েলের স্পিন ঘূর্ণিতে। দলকে বিপদ থেকে রক্ষা করতে নায়কের ভূমিকায় শাহরুখ খান, বলিউড কিং খানের মতোই গুজরাট ব্যাটারের উত্থান। আরসিবি বোলারদের পিটিয়ে 3-4, 5-6 24 বলে 50-র দেখা পান। তবে হাফ সেঞ্চুরি করে বেশি দূর যেতে পারেননি শাহরুখ, প্রায় 200 স্ট্রাইক রেটে 30 বলে করেছেন 58 রান, ফিরেছেন সিরাজের বলে। শাহরুখের মতোই গুজরাটের আরেক নায়ক সাই সুদর্শন, ব্যাটে তিনি ছড়িয়েছেন 2, 34 বলে করেছেন 50। শেষ 4 ওভারে বলকে পিটিয়ে সুতো খুলে ফেলেন ডেভিড মিলার, সাই সুদর্শন 19 বলে মিলারের ব্যাটে 26 আর 49 বলে 84-তে অপরাজিত থাকেন সুদর্শন। নির্ধারিত ওভার শেষে 3 উইকেটে 200 রান গুজরাটের অ্যাকাউন্টে। রানতারায় ফাদ ডু প্লাসি শুরু করেছিলেন দেখে শুনে, 12 বলে 24 রানে সাই কিশোর তাকে ফেরালেন সাজঘরে। এরপরের গল্পটা কেবলই বিরাট কোহলি, উইল জ্যাকসের গুজরাট বোলারদের পিটিয়ে প্রথম ইনিংসের ছাঁচ মেটালেন দুজনে, 32 বলে 50 এলো বিরাট কোহলির ব্যাটে। বড় রান তারায় চাবুকের মতো ব্যাট চালিয়েছেন উইল জ্যাকস, গুজরাটের বিপক্ষে হাফ সেঞ্চুরি তুলে নেন 31 বলে 3-4 ও 4-6। বিরাট জ্যাকসের উদম মারে অস্থির গুজরাট, চেয়ে চেয়ে দেখছিলেন শুভমান গিল, বল তুলে দিয়েছিলেন রশিদ খানের হাতে, কিছু বুঝে ওঠার আগেই ম্যাচ থেকে ছিটকে গেল গুজরাট। রশিদ দিলেন 1 ওভারে 29 রান, দানবীয় ব্যাটিংয়ে ছক্কা হাঁকিয়ে মাত্র 41 বলে সেঞ্চুরি তুলে নিলেন জ্যাকস, 9 উইকেটে বিশাল জয় আরসিবি। মাহমুদুল হাসান সজীব, 71।